ফাশালো আগরতলা মিউনিসিপাল স্কুল বিজিত খালাইনি থাকা এম সিনি মেয়র দীপক মজুমদার বিজিত খালাইমানী জরাওয়াল অগিয়তংখা কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য কর্পোরেটর নিতু গুহাদে মিউনিসিপাল কমিশনার শৈলেশ কুমার যাদবন খবৈ কবন অজমারক আপনি আগলা আগরতলা মিউনিসিপাল স্কুল যত রংফ্রংনাই রকন খবৈ রংস্রংনাই রক বাই রংনক নি কাহাম হামিয়া রকন তুই কক সালাইকা এম সি নি মেয়র দীপক মজুমদার কাউন্সিল থাকতে 1999 সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্র ছাত্রীদের যাতে ইংলিশ মিডিয়ামে সুযোগ নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময় 2013 এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে, সমস্ত চিন্তাভাবনা করে অনেক স্টুডেন্টের একটা ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে, তো সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছু কিছু এখানে সমস্যা ছিল। আজকে আমাদের কর্পোরেটার, এমএসি মেম্বার, আমাদের কর্পোরেটার এবং কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটর আমাদের আবেদন করেছেন যে এটাতে নার্সারি শুরু করা, তো আমরা আগামী শিক্ষাবর্ষের থেকে নার্সারি 1 এবং 2 আমরা শুরু করবো। প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা, কিছু কিছু কাজ করা, যা যা প্রয়োজন বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য, সেদিকে আমরা লক্ষ্য রেখে কিছু কাজ আমরা এর মধ্যে করবো। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এই স্কুল যে উদ্দেশ্যে করা হয়েছে তৎকালীন সময়ে 1999 সালে, তারপর থেকে এটা যতটা এগোনো কথা ছিল বা সেভাবে হয়নি, তবে আমাদের পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই স্কুলটা সুন্দরভাবে চালু করব। শিক্ষা স্টাফের যেটা অভাব ছিল সেটাও আমাদের কমিশনার সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে এবং এখানে টিচার যথেষ্ট পরিমাণ আছে। কাজেই সার্বিকভাবে আমাদের পৌর নিগম এবং রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উনিও চাইছেন বিদ্যালয়টা সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যমে যাতে এই এলাকার গরিবাংশ মানুষ সুযোগ পায় সুবিধা দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে আজকে রাজা খরাগুলি নিশিমি প্রণব নিকক্ষম চিনি খরাং।